গত 21 জুলাই চরকি ফ্লিকে প্রিমিয়ার হলো শর্ট ফিল্ম তনয়া। আমি ঠিক করেছিলাম চরকির শর্ট ফিল্মগুলোকে রিভিউ করব না, তবুও করতে বসলাম। হ্যালো বন্ধুরা, মোকাম্মেল জার্নালের নতুন একটি এপিসোড আপনাদের স্বাগতম। আমি মোকাম্মেল আছি আপনাদের সাথে, তাই হয়তো জাজমেন্টাল না হয়ে শুরু করা যাক তনয়া শর্ট ফিল্মটির রিভিউ ও অ্যানালাইসিস। গল্পটা শুরু হয় তনয়ার ঘুম ভাঙার মধ্যে দিয়ে এবং সে নিজেকে আবিষ্কার করে মফস্বলের একটা হোটেলের রুমে, যে হোটেলে পুলিশ রেড দিয়েছে। তনয়া সহ তার কয়েকজন বান্ধবী এবং আরো কয়েকজন কলগার্লকে ধরে নিয়ে থানায় নিয়ে যায় পুলিশ। সবাই যার যার মতো ভুল স্বীকার করে গাবাতিয়ে চলে গেলেও তনয়া স্বেচ্ছায় গেছে সেটা স্বীকার করতে চায় না। তারপর তার বাবাকে ডাকা হয় থানায়। পুলিশকে মুচলেকা দিয়ে তনয়ার বাবা ছাড়িয়ে নিয়ে যায় তনয়াকে। তারপর দিনের পত্রিকার হেডলাইনে তনয়ার ছবি, ঘরে মা আর ভাই। তারপর কি হবে তনয়ার সাথে, বা সেই পরিবারটাই কেমন ভাবে ট্রিট করবে তনয়ার সাথে, আর কি কি হয় তা জানতে হলে দেখতে হবে এই তনয়া শর্ট ফিল্মটি। শুরুতেই বলেছিলাম না শর্ট ফিল্ম রিভিউ করব না, তবুও করতে বসলাম। কেন বসলাম সেটাই জানাবো এই শর্ট ফিল্মটির অ্যানালাইসিসে। এক নম্বরে গল্প, স্ক্রিপ্ট ও ডায়লগ। এই শর্ট ফিল্মটির গল্প লিখেছেন ইমরুল রাফাত, স্ক্রিপ্টের কাজ করেছেন মনিরুল ইসলাম রুবেল। তনয়া শব্দের অর্থ মেয়ে। এখানে শুধু যে একটা মেয়ের গল্প বলা হয়েছে তা নয়, সঙ্গে একটা পরিবারের গল্প বলা হয়েছে, বাবার গল্প বলা হয়েছে, একটা সমাজের গল্প বলা হয়েছে, আর এই গল্পটি একটা সত্য ঘটনার উপর বেস করে তৈরি করা হয়েছে। ক্লাস 9 পর একটা মেয়ে, মেয়েটার যখন ডানায় উড়ে বেড়ানোর কথা, সেই সময় এক ঝটকায় পরিবার, স্কুল, সমাজ সবাই তাকে ছুড়ে ফেলে একটা ভুলের জন্য। যে ভুলটা আদৌ তার ছিল কিনা সেটা কেউ যাচাই করার চেষ্টাও করলো না। বড় অদ্ভুত আমাদের এই সমাজ ব্যবস্থা। এই পরিবারকে ছেড়ে তনয়ার চলে যাওয়াটা যেমন হৃদয় ছুঁয়েছে, তেমনি শেষ দিকে বাবা আর মেয়ের যে ইমোশনাল জায়গাটা, সেটা যদি আপনাকে ছুঁয়ে না যায় তাহলে ধরে নেবেন আপনার ভেতরের মনুষ্যত্ব লোপ পেয়েছে। তবে এইসব ক্ষেত্রে ভাই বোনের সম্পর্ক বা মা মেয়ের সম্পর্ক, সেগুলোর যে ইমোশনাল জায়গাগুলো আছে সেগুলো নিয়েও খেলার সুযোগ ছিল, কিন্তু সেগুলোকে ঠিকভাবে কাজে লাগানো হয়নি। তনয়ার বাবার চরিত্র অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। আমি সবসময় বলি আমাদের দেশে সুপারস্টারের অভাব থাকতে পারে, কিন্তু জাত অভিনেতাদের কোনো অভাব নেই। শুধু আমরা কাজে লাগাতে পারি না, উপযুক্ত স্ক্রিপ্ট দিতে পারি না বলেই তারা টাইপকাস্ট হয়ে থাকেন। এখানেও ফজলুর রহমান বাবু সেই বাবার চরিত্র ছিলেন যে সন্তানের ভুলকে নিজের ভুল ভেবে অনুশোচনায় পড়তে থাকে। তিনি এমন এক বাবা চরিত্র ছিলেন যে গাম্ভীর্যের দেয়াল তুলে রেখেছেন তার চারপাশে, যেন চাইলেই সন্তানের সাথে বন্ধুত্ব করতে পারেন না। আর এই দ্বিধা, কষ্ট, অভিমান তিনি বেশ সুন্দরভাবে তুলে এনেছেন। তনয়ার মায়ের চরিত্র ছিলেন শামিমা নাজনীন। বাবা চরিত্রটিকে এখানে প্রাধান্য দিতে গিয়ে মা চরিত্রটি একটু আড়ালে পড়ে গেছে, তবে তিনিও যেটুকু সুযোগ পেয়েছেন দুর্দান্ত কাজ করেছেন। তনয়ার চরিত্র ছিলেন মাখনুন সুলতানা মাহিমা। তার কাজ আমি এই প্রথমবার দেখলাম এবং মুগ্ধ হলাম। তাকে আমার কখনোই মনে হয়নি যে তিনি ক্লাস 9 পড়েন না, এবং চমৎকার ভাবে তিনি তার কাজ করেছেন। এবং তিনি যদি নিজেকে প্রপারলি চ্যানেলাইজ করতে পারেন তাহলে তার সামনে অপার সম্ভাবনা। এছাড়া আরো অনেকে ছিলেন ভিন্ন ভিন্ন চরিত্রে, সবাই যার যার জায়গায় তার সেরাটাই দিয়েছেন। 3 অন্যান্য টেকনিক্যাল দিক। এই শর্ট ফিল্মটি পরিচালনা করেছেন ইমরুল রাফাত। চমৎকার ভাবে তিনি এই ইমোশনাল জার্নিটা স্ক্রিনে ফুটিয়ে তুলেছেন, বেশ ভালো লেগেছে। মেয়েকে যখন নানি বাড়ি পাঠিয়ে দেয় সেই জায়গাটা এবং শেষ দৃশ্য বেশ সুন্দর ভাবে তুলে এনেছেন। সিনেমাটোগ্রাফিতে ছিলেন রাজু রাজ, তার কাজ আমার চমৎকার লেগেছে। এডিটিং করেছেন লিঙ্কন ইসলাম, তিনিও ভালো কাজ করেছেন। মিউজিক ও বিজিএম দিয়েছেন জাহিদ নীরব, বিজিএম বেশ চমৎকার লেগেছে, সেই সঙ্গে মিউজিকটাও। এবং মিউজিকটা আমার কাছে কেমন যেন খুব কমন একটা গানের টিউন মনে হচ্ছিল, আমি ঠিক শিওর না, তবে মনে হচ্ছিল কোন লোকগানের টিউনটাকে এখানে ব্যবহার করা হয়েছে। আর একটা কথা, এই গল্প শুরু থেকেই একটা থ্রিলার ভাইব দিলেও এটা কিন্তু মোটেও থ্রিলার গল্প না, এটা পুরোপুরি সোশ্যাল ফ্যামিলি ড্রামা। জীবনটা তো অনেকটা এমনই, পৃথিবী জুড়ে কত ক্রাইম হচ্ছে, তার কতগুলোর প্রপার ইনভেস্টিগেশন হয়, কখনো লোকলজ্জা, কখনো পরিবারের অবহেলা, আবার কখনো নিজের আওয়াজ না তুলতে পারার কারণে অনেক অপরাধ চাপা পড়ে থাকছে ফাইলের আড়ালে। আর এমন সিনেমা প্রতিটি সমাজেরই দেখা উচিত। জাজমেন্টাল নয়, সমস্যার গভীরে গিয়ে জাজ করতে হবে, তবেই সমাজের সত্যিকারের পরিবর্তন আসবে। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি। ধন্যবাদ।